নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাকি। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। সিলেন্ডা প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো পর্যালোচনা সভা। এক ব্যক্তিকে প্রাণে মেরে ফেলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক প্রতিবন্ধীর সাহায্যের আর্জি নিয়ে ভাতার ব্লক অফিসের দ্বারস্থ হলেন। ভাতার রেল স্টেশনে প্রতিবন্ধীদের জন্য বিশ্রামাগার নির্মাণের কাজ শুরু হয়েছে। এক দিবসীয় শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেমারিতে। চলে আসছি বিস্তারিত খবরে। সিলেন্ডা প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল পর্যালোচনা সভা। বলগনা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। দুটি ধাপে চলে সমগ্র কর্মকাণ্ড। অঞ্চল সমিতি রমন মন্ডল মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে। সম্পাদক ব্লক তৃণমূল কংগ্রেস চন্ডিদা, তুমি মঞ্চে এসে বসো না। যুব সভাপতি স্বাগত ভাষণ দেওয়ার জন্য তৈরি হন। পরেশনাথ চক্রবর্তী মহোদয়কে বরণ করে নিচ্ছেন। শাসক দলের পক্ষ থেকে সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল। বলগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। সিলেন্ডা প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক মিলিতভাবে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আগত প্রতিনিধিদের এদিন আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। ৬ নম্বর এবং জেরিয়া ৭ নম্বর, জেরিয়া ৬ নম্বরে সঞ্জীব নন্দী, বিনয় মা, নাগর দাস, ধীরেন কারফা, তাহলে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সমগ্র কর্মসূচিটি বাস্তবায়িত হয়। দুটি ধাপে চলে সমগ্র কর্মকাণ্ড। বাকি আছে যেরকম ৩০ টাকা মহড়াপাড়ায় ভরপুরে একটা হসপিটাল আছে, ৩০ টাকা মহড়াপাড়া থেকে শ্মশানের দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা এখন পর্যন্ত মাটি হয়েছে। আমরা কিছুটা ঢালাই করেছি, আমরা ২০০ ফুট ঢালাই করেছি, তা কিছুটা এখনো বাকি আছে, মাটির রাস্তা হবে। এবং ডাক্তারবাবু এসে বসছেন, হয়তো বলগুনা হসপিটালে কম হলো, ভাতার হসপিটালে সবসময় ডাক্তারবাবু থাকছেন, কিন্তু হসপিটালের একটা স্বাস্থ্য পরিষেবা বলে জিনিস আছে। ভরপুর তুলছে থাকা লোকেদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের কর্মীদের কি দেখতে হবে, ওই গরু বাঁধা ধান নদী দেওয়াটা বন্ধ করতে হবে, তারপর হসপিটালের উন্নতি এটা যা হবে হবে। ৫২ বটে আমরা লিড ছিলাম দুটো বুথে, কিন্তু বর্তমান পরিস্থিতিও খারাপ না, কারণ মমতা ব্যানার্জির উন্নয়নে মোটামুটি সবাই একটু মুগ্ধ আছেন। কিছু কিছু ক্ষোভ বিক্ষোভ থাকবে, আছে থাকবেও, কিন্তু জিতি তার আগে আমরা টিএমসি তরফে কিছু দিই নাই, বা জিতার পর আমাদেরকে সিএম কোটা যে ১ কিলোমিটার ঢালাই আমরা পেয়েছিলাম, বা তারপর আরো অনেক উন্নয়ন ছোটখাটো নিয়ে যাওয়া হয়েছে, ইন্দ্রাবাসন ঘর থেকে আমরা গীতাঞ্জলি বা ইমুদের পিএম হয়ে যাচ্ছে, কিন্তু এর ভেতরে আমাদের ডেফিসিট আছে, এটা অস্বীকার করছি না আমি। কেন মানুষ তোমাদের গাফিলতি, নিজের গাফিলতি তো স্বীকার করো, উন্নয়ন যথেষ্ট জনগণের কাছে যে ভোটটা দিন, মমতা ব্যানার্জি হাতটা শক্ত করুন, আমরা দলটাকে বিধানসভায় নিয়ে যাবো। ওই প্রশ্ন তো একজন বলেছেন, আপনি অন্য প্রসঙ্গ ঠিক আছে করতে দাও না। আমরা নেতা দিনে যেতাই, কেউ কি লোকসভায় পাঠায়, কেউ কি বিধানসভায় পাঠায়, কেউ কি জেলা পরিষদে পাঠায়, কেউ কি সমিতিতে পাঠায়, কেউ প্রধানকে প্রধানের ঘরে পাঠায়। আমাদের কাজ ভোট জেতানো, আর নেতাদের কাজ কি তার কৈফিয়ত দিতে হবে। একটা বলগুনা রাস্তাটা দীর্ঘদিন ধরে সিপিএম বলছে যে মাঠে পায়খানা করা হবে না, তা তাদের পায়খানা যদি না আসে তাহলে তার মাঠে পায়খানা করবে না, কোথায় করবে, আমার বাড়িতে করতে যাবে, আসন্ন নির্বাচন নিয়ে এদিন রূপরেখা তৈরি করা হয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের এই এলাকা ভিত্তিক একটা সাংগঠনিক পর্যালোচনা শিবিরের আয়োজন করেছি আমরা বলগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেস সকল শাখা সংগঠনের সদস্য মিলে। বাদার ব্লকের বর্ষিয়ার নেতৃত্ব এবং সর্বোচ্চ নেতৃত্ববর্গ প্রায় সকলেই এখানে উপস্থিত আছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত আছি সারাদিন ব্যাপী। এটা একটা আধুনিক ভাবনা চিন্তা বলবো না, এটা আমাদের দলের একটা সংস্কৃতি যে আমরা সারাদিন ব্যাপী সম্মেলন করছি,
সকাল 8টা থেকে সম্মেলন শুরু হয়েছে, প্রথম ধাপ 12:30 পর্যন্ত, তারপর মধ্যাহ্ন ভোজের বিরতি এবং তারপরে নেতৃত্বের বক্তব্য। প্রথম ধাপে আমাদের যে কার্যটা ছিল সেটা হচ্ছে আঞ্চলিকভাবে বুথ থেকে যে সমস্ত সক্রিয় কর্মীরা এসেছে তাদেরকে আমরা বুথ পিছু পাঁচজন দলে বিশেষভাবে শ্রম দেওয়ার জন্য দল তাদেরকে সম্বর্ধিত করেছে এবং আমরা ওই বুথ পিছু প্রত্যেকটা মানুষের কাছ থেকে প্রশ্ন আশা করেছি, সাংগঠনিক প্রস্তাব, উন্নয়নের ভাবনা চিন্তা এবং সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত জেনেছি। এটা বলগোনা অঞ্চলে হচ্ছে, ভাতারে প্রত্যেকটা অঞ্চলেই করা হচ্ছে, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মেলনও হয়েছে, আগামী দিনে আরো কর্মসূচি গ্রহণ করা হবে। এই সভার মাধ্যমে আপনি মানুষকে কি বার্তা দিতে চাইছেন? মানুষকে বার্তা দিতে চাইছি এক এবং অদ্বিতীয় শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়নে কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প নাই, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বেকার বাঁচবে না, ছাত্র বাঁচবে না, যুব বাঁচবে না, মহিলা বাঁচবে না, বাংলা বাঁচবে না, এই ভারতবর্ষ বাঁচবে না, গণতন্ত্র বাঁচবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মুখী হতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে ডেকে এগিয়ে চলতে হবে। বলগোনা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। এক ব্যক্তিকে প্রাণে মেরে ফেলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে রায়না থানার খেমতা গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবার সকাল 11টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার রায়না থানার খেমতা গ্রামের বাসিন্দা শেখ জিন্নার আলীর কাছে এক ব্যক্তি ফোন করে 5,00,000 টাকা দাবি করে। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। শেখ জিন্নার আলী জানান, কোনো একটি ব্যাপারে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। শেয়ার বাজার ফাঁড়িতে আসা বলতে, আমি তো কর্মসূত্রে কলকাতায় থাকি, তো আজকে সকাল 11:17 নাগাদ একটা সুনীল পাণ্ডে ওরফে আন্নাজি নাম নিয়ে একজন ভদ্রলোক আমাকে আমার মোবাইলে ফোন করে, থ্রেটিং করে যে তোকে মার্ডার করে ফেলবো, তুই 5,00,000 টাকা যদি আমাদেরকে না পাঠাস তাহলে তোদের রেহাই নেই। এবং আমি তাকে বলি কেন পাঠাবো, কিসের জন্য পাঠাবো না, আমার আমি এর আগে একটা কেস করেছিলাম একজন এগেনস্টে, সে আমার সঙ্গে থ্রেটিং করেছিল, তো সেই কেসটা উইথড্র করতে হবে, প্লাস 5,00,000 টাকা দিতে হবে। এবং এই সুনীল পাণ্ডে নিজেকে বলছেন আমি আন্নাজির লোক এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে নাকি মুখোমুখি তর্ক করেন উনি, এইভাবেই উনি আমার সঙ্গে আজকে থ্রেটিং করেছেন। পরবর্তীকালে শেয়ারাবাজার আউটপোস্টের ওসি বড়বাবুকে আমি ফোন করি, উনি বললেন সাহেব আসুন, তো ওখানে আমি আজকে এফআইআর করলাম এবং একটা কমপ্লেন করলাম এবং পুলিশ আমাকে আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি যথাযোগ্য ব্যবস্থা উনি নেবেন। কী চাইছেন আপনি? আমি চাইছি এই লোকটিকে, তার হয়ার যাবো সেই লোকটিকে অ্যারেস্ট করতে, কারণ মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আমাকে থ্রেটিং করা, আমি যেহেতু একজন খোঁজ খবরের সম্পাদকের দায়িত্ব রয়েছি প্লাস ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব রয়েছি, আমাকে যদি এরকম ফোন করে তাহলে এই লোক তো দুষ্কৃতি লোক, আমার মনে হয় এই লোকগুলো দুষ্কৃতি, এরা বিভিন্ন জায়গায় এইভাবেই থ্রেটিং করেন, মুখ্যমন্ত্রীর নামকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, আমি যথাযথ শাস্তি চাই এবং ইমিডিয়েটলি যাতে অ্যারেস্ট হয় তার জন্য আমি আবেদন করেছি পুলিশকে, পুলিশ আশ্বাস দিয়েছেন টোটাল ব্যাপারটা। আপনি কি লোকটা চেনেন? আমি লোকটাকে চিনি না, লোকটার এর আগেও বিভিন্ন নাম্বার থেকে ফোন এসেছে আমি এতটা গুরুত্ব দিইনি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমার প্রাণ সংশয় আছে, এই জন্য আমি আজকে থানাতে এফআইআর করলাম। পেশায় সাংবাদিক জিন্নার আলী দাবি করছেন ওই কেস তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে, তাছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রীর নামেও বলা হয়েছে। শেখ জিন্নার আলী প্রাণ নাশের ভয় পুলিশের দ্বারস্থ হয়েছেন। এ ব্যাপারে শেহারাবাজার পুলিশ ফাঁড়ির মাধ্যমে রায়না থানার ওসিকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। এক প্রতিবন্ধীর সাহায্যের আর্জি জানিয়ে ভাতার ব্লক অফিসের দ্বারস্থ হলেন প্রতিবন্ধী। ওই ব্যক্তির নাম বুদ্ধদেব দে। সরকারি দফতরের পক্ষ থেকে তাকে যাবতীয় সাহায্যের আশ্বাস দেওয়া হয়। এক প্রতিবন্ধী সাহায্যের জন্য ভাতারের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে আর্জি জানালেন। প্রতিবন্ধী ওই ব্যক্তির নাম বুদ্ধদেব দে, তার বাড়ি আমারুন। তার প্রতিবন্ধী গাড়িটি ভেঙে যাওয়ায় অসুবিধায় পড়েছেন। নতুন প্রতিবন্ধী গাড়ির জন্য তিনি স্থানীয় বিডিও এর স্বর্ণাপন্ন হন। এর পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা যাতে তিনি পান তার জন্য আবেদন জানান ওই প্রতিবন্ধী। বিডিওর তরফে তাকে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা পাওয়ার আশ্বাস জানানো হয়েছে। সরকারি দপ্তরের পক্ষ থেকে তার সমস্যা বিবেচনা করার কথা জানানোয় খুশি ওই প্রতিবন্ধী। বাড়ি কোথায়? গ্রাম আমারুন। কোন পঞ্চায়েত? এটা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আমারুন। গাড়ির জন্য আর অকর্ম ভাতাটার জন্য আমার গাড়ি ভেঙে গিয়েছে,
সরকার থেকে কোনো সাহায্য পাননি গাড়ি? না না পাই নাই। দরখাস্ত করেছেন? হ্যাঁ করেছি, চারবার পাঁচবার করেছি। ভিডিও কি বলেছে? ভিডিও বলেছে পরে হবে। হবে বলেছে তো? হবে তো বলেছে, আরে কি জানে কি হবে। কি নাম আপনার? আমার নাম বুদ্ধদেব দে। বাড়ি কোথায়? আমারুন, গ্রাম আমারুন। গাড়ি নেই আপনার? গাড়ি নাই, ভেঙে গেছে। সরকার থেকে কোনো গাড়ি পাননি আগে? আগে হ্যাঁ পেয়েছি। কত বছর আগে পেয়েছিলেন? ১২ বছর আগে পেয়েছিলেন। ১২ বছর পর তারপর থেকে কোনো গাড়ি পাননি? না না। কি চাইছেন আপনি এখন? আমি অকর্ম ভাতা চাইছি, আর গাড়ি চাইছি, আমার ঘর ভেঙে গেছে, আমার মাটি বাড়ি ভেঙে গেছে, ঘর চাইছি, আর এই তিনটে জিনিস আমি চাইছি। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। ভাতার রেল স্টেশনে প্রতিবন্ধীদের জন্য বিশ্রামাগার নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রতিবন্ধীদের দাবি পূরণের জন্য এই উদ্যোগ নিয়েছে রেল দপ্তর। বিশ্রামাগারের কাজ শুরু হওয়ায় খুশি সকলে। পূর্ব বর্ধমান জেলার ভাতার রেল স্টেশনে প্রতিবন্ধীদের জন্য বিশ্রামাগার নির্মাণের কাজ শুরু হয়েছে। এলাকার প্রতিবন্ধীদের দীর্ঘদিনের দাবি ছিল বিশ্রামাগারের। প্রখর রোদে ও বৃষ্টির সময় প্রতিবন্ধীদের খুব কষ্ট হতো। এ ব্যাপারে তারা রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। রেল কর্তৃপক্ষ প্রতিবন্ধীদের দাবিকে মান্যতা দিতে অবশেষে বিশ্রামাগার তৈরি শুরু করল। প্রতিবন্ধীর ঘর হচ্ছে প্রথম প্ল্যাটফর্মে রেল স্টেশনে, এটা হচ্ছে খুবই ভালো হচ্ছে, এটা ছিল না কোনোদিনও, প্রথম হচ্ছে রেল থেকে, খুবই ভালো। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রতিবন্ধী যাত্রী থেকে সাধারণ রেল যাত্রীরা। প্রতিবন্ধীর ঘর ছিল না, এই নতুন করে হচ্ছে, যা প্রতিবন্ধী আছে তারা বিশ্রাম করবে এখানে। বিশ্রাম ঘর হচ্ছে? এটা বিশ্রাম ঘর হচ্ছে। কোথায় হচ্ছে এটা? এটা ভাতা প্ল্যাটফর্মে হচ্ছে। ভাতা প্ল্যাটফর্মে? এতে কি আপনারা খুশি? হ্যাঁ খুশি। কি মনে হচ্ছে এটা হয়ে কি হবে? এটাতে ভালো হবে, আনন্দ হচ্ছে। রেল কর্তৃপক্ষের আশা, খুব তাড়াতাড়ি প্রতিবন্ধীদের বিশ্রামাগারের কাজ সম্পন্ন হবে। কাজ শেষ হলেই তা প্রতিবন্ধীদের জন্য খুলে দেওয়া হবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। আসছি খেলার খবরে। এক দিবসীয় শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। রায়না দু নম্বর ব্লকের চকচন্দনে চলে এই প্রতিযোগিতাটি। ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। আমাদের এই খেলাটা জয়লাভ করলো মনগ্রাম। এর পরের খেলা চকচন্দন মার্কেট কমপ্লেক্স ভার্সেস কুকুরা। তোমরা তোমাদের টিমকে নিয়ে মাঠের মধ্যে নেমে পড়ো। কুকুরা তোমরা এখনকার যুব সমাজ খেলার যোগ্য থেকে প্রায় বিচ্ছিন্ন। তারা ব্যস্ত থাকে সোশ্যাল মিডিয়া নিয়ে। সেই সব যুব সমাজ মাঠমুখী করতে উদ্যোগ গ্রহণ করল রায়না দু নম্বর ব্লকের চকচন্দন আমরা সবাই। রবিবার ওই ক্লাবের উদ্যোগে শেখ জাকির হোসেন স্মৃতি কাপ একদিবসীয় শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। শর্ট ক্রিকেট হচ্ছে আমাদের গ্রামের কিছু তরুণ ছেলে তারা উদ্যোগ নিয়ে চকচন্দন আমরা সবাই যে ক্লাব, তারা এই খেলাটার উদ্যোগ নিয়ে খেলাটাকে পরিচালনা করছে এবং প্রত্যেক বছর এরকম ধরনের একটা খেলাকে পরিচালনা করার উদ্যোগও তারা নিয়েছে। এবং আমাদের ক্লাবের যারা সদস্য আগে ছিলেন, বর্তমানে তারা আমাদের মধ্যে নেই, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই কাপটা আমরা খেলাটা পরিচালনা করছি। স্মৃতির উদ্দেশ্যে খেলা হচ্ছে এখানে। এখন প্রধানত যেটা হচ্ছে শেখ জাকির হোসেনের স্মৃতি কাপ খেলা হচ্ছে। কটা দলের খেলা? ১৬টি দলের খেলা, ৬ ওভারের খেলা, এবং এখানে ছেলেরা সবাই আন্তরিক উদ্যোগ নিয়ে খেলাটাকে পরিচালনা করছে এবং প্রত্যেক বছর আমরা এটা করার চেষ্টা করি। এটা ক বছর হচ্ছে? এটা প্রথম বছর খেলা। কটা টিমের খেলা? ১৬টা টিমের খেলা। এন্ট্রি ফি আছে নাকি? এন্ট্রি ফি নেই, প্রবেশ মূল্য নেই। আর আছে বিভিন্ন রকমের প্রাইজ আছে, যারা জয়ী টিম তাদেরকে ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে এবং বিজিত দলকে ৩,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে।
নাজিমকে। খেলা হবে এবং খন্ডগোষ বনগ্রামের দুজন এখানে মঞ্চে আসবেন। দুর্গাদাস হাই স্কুল মাঠে এই খেলাটা আমাদের স্মৃতির উদ্দেশ্যে করা হচ্ছে। আমাদেরই একজন সহপাঠী ছিলেন, উনি প্রত্যেকটা মাঠে সহযোগিতা আমাদেরকে দিয়ে গেছেন। আমরা যখন খেলার সঙ্গে যুক্ত ছিলাম, আজকে আমরা প্রত্যেকেই কাজের সাথে যুক্ত, কিন্তু এই খেলাটা করার উদ্দেশ্য তার স্মৃতিকে খুব সুন্দরভাবে যাতে আমাদের সামনে আসে, এমনকি গ্রামবাসীর কাছে আজকে আনন্দের আর কিছু নেই, প্রত্যেকে মোবাইল নিয়ে ব্যস্ত। বয়স্ক ব্যক্তিদের কাছে খেলাধুলা, আগেকার দিনে যে ফুটবল হতো, সেরকম কোনো এন্টারটেনমেন্ট না থাকার জন্য আজকে আমরা এই খেলাটা অনুষ্ঠিত করেছি। খেলাটার জন্য কোনো এন্ট্রি ফি নেই, পুরো ফ্রিতে খেলা করাচ্ছে। এই খেলাটা উদ্যোগ নিয়ে এসে আমাদের যে সমস্ত ছেলেরা খেলার সাথে যুক্ত ছিলেন, বর্তমানে নেই, কাজের সাথে যুক্ত আছে, তারা নিজস্ব পকেট থেকে পয়সা লাগিয়ে খেলাটা করাচ্ছে। এখন তো যুব সমাজ আপনার ইন্টারনেট আর মোবাইলেই ব্যস্ত, তার মধ্যেও আপনাদের এই যে যুবকরা এগিয়ে এসছেন খেলায়, কেন? গ্রামবাসীকে আনন্দিত দেওয়ার জন্য এবং যাতে খেলাটাকে ধরে রাখে, ছোট বাচ্চা বাচ্চা ছেলেরাও যাতে খেলাটার সাথে যুক্ত হতে পারে, খেলার মূল্যটা যাতে তারা ধরে রাখে। ছয় ওভার করে খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ী দলকে নগদ 5,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়, বিজিত দলকে নগদ 3,000 টাকা ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া নানা রকম পুরস্কার পায় খেলোয়াড়রা। যদিও এই খেলার জন্য কোনোরূপ প্রবেশ মূল্য ছিল না, এদিনের খেলা দেখার জন্য মাঠে ভিড় উপচে পড়ে। খেলাগুলি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ক্লাব সদস্যদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। চকচন্দন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেমারিতে। মেমারি পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা ঘিরে প্রতিটি খেলোয়াড় নিজেদের উজাড় করে দেয় মাঠে। একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় মেমারিতে। মেমারি পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। প্রশাসনিক বিভিন্ন আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত থেকে প্রতিযোগিতাটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন। বিভিন্ন দল এদিনের এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি খেলোয়াড়ই নিজেদের সেরাটা মাঠে উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। বিজয়ী এবং বিজিত দলের পাশাপাশি অন্যান্য পুরস্কার প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে। প্রতিযোগিতা উপলক্ষে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সদা সচেষ্ট ছিলেন উদ্যোক্তারা। প্রতিযোগিতা ঘিরে ময়দানে দর্শক সমাগম ছিল লক্ষণীয়। মেমারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স দেখে নেব আরো একবার। সিলেন্ডা প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো পর্যালোচনা সভা। এক ব্যক্তিকে প্রাণে মেরে ফেলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক প্রতিবন্ধীর সাহায্যের আর্জি নিয়ে ভাতার ব্লক অফিসের দ্বারস্থ হলেন। ভাতার রেল স্টেশনে প্রতিবন্ধীদের জন্য বিশ্রামাগার নির্মাণের কাজ শুরু হয়েছে। একদিবসীয় শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেমারিতে। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নেই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।